আসসালামু আলাইকুম। হেনরি ক্লাসেন আমার খুব একজন প্রিয় ব্যাটার এবং তার ছক্কা মারার যে এবিলিটি অসাধারণ, কথা না বাড়িয়ে একেবারে বিশ্লেষণে যাই। হেনরি ক্লাসেন যখন ব্যাটিং করতে দাঁড়ান একদম আপরাইট স্ট্যান্স এবং সেই সঙ্গে ক্লোজ ব্যাটিং স্ট্যান্স, বর্তমান সময়ের ব্যাটারদের মতো খুব বেশি ওপেন স্ট্যান্সে তিনি ব্যাটিং করতে দাঁড়ান না, আপরাইট অবস্থায় থাকেন ক্লোজ স্ট্যান্সে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে তার ট্রিগার মুভমেন্ট একেবারে নেই বললেই চলে, অর্থাৎ বোলার যখন বোলিংয়ে বল পিচ করে ফেলেছেন তখনও পেস বোলিং এর ক্ষেত্রে হেনরি ক্লাসেন খুব একটা ট্রিগার মুভমেন্ট নেন না। তবে তার ছক্কা মারার এবিলিটির সবচেয়ে বড় পরিচায়কের জায়গা হচ্ছে হেড পজিশনটা ফিক্স থাকা, অর্থাৎ তার হেড পজিশনটা খুব বেশি নাড়াচাড়া করে না, একটা পারফেক্ট জোনেই তার হেড পজিশনটা অর্থাৎ মাথার অবস্থানটা থাকে। আপনাদেরকে আমি মাল্টিপল কয়েকটা বলের ভিডিও যদি দেখাই, একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে হেনরি ক্লাসেনের মাথার অবস্থানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ মাথার অবস্থানটা একটা জায়গাতেই রয়েছে। এই ধরনের ব্যাটার যাদের মাথার অবস্থানটা একটা জায়গাতেই থাকে, হেড পজিশন ফল করে না, এদিক ওদিক সরে যায় না, তারা খুব সহজে লেন্থটা পিক করতে পারেন। একটা বিষয় খেয়াল করে দেখেন, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই হেনরি ক্লাসেনের পেছনের পায়ের হাঁটুটা বেন্ড করা অবস্থায় থাকে, ফ্রন্ট লেগটা ক্লিয়ার এবং মাথার অবস্থানটা একদম একই জায়গাতে, যেখানে আপনি যদি একটা সরল রেখা টেনে দেন খেয়াল করে দেখেন মাথা এবং তার পেছনের পা যেখানে হাঁটুটা ভাঁজ করা অবস্থায় আছে সেই অবস্থানটা একদম একটা সরল রেখা বরাবর অবস্থানেই বিরাজ করছে। সো এটাই হচ্ছে হেনরি ক্লাসেনের এত সুন্দর সুন্দর অর্থাৎ এত বড় বড় ছক্কা মারার বৈশিষ্ট্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্যের জায়গা, যে হেড পজিশনটা যেহেতু ফল করছে না সুতরাং তিনি বলের লেন্থটাকে খুব ভালো পিক করতে পারছেন। অনেকেই এক্ষেত্রে, আমি কমেন্ট্রির সময় শুনছিলাম, অনেকেই এক্ষেত্রে বলার চেষ্টা করছিলেন যে যেহেতু তার ট্রিগার মুভমেন্ট নাই, এটা তাকে তার ব্যাটিং এর ক্ষেত্রে তার ব্যাটিং বায়োমেকানিক্স অনুযায়ী এক ধরনের স্টেবিলিটি প্রদান করে মাথার অবস্থানটাকে একই জায়গায় রাখার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারদের ট্রিগার মুভমেন্টের জন্য হয়তো বা হেড পজিশনটা ফল করে যায়, বাট হেনরি ক্লাসেনের ক্ষেত্রে ট্রিগার মুভমেন্ট না থাকার একটা অ্যাডভান্টেজ তিনি তার ব্যাটিং বায়োমেকানিক্স অনুযায়ী পেয়েছেন, তা হচ্ছে তার মাথার অবস্থানটা ফল করে যায় না। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন তার ব্যাট সুইং এর অবস্থাটা, যেহেতু তিনি ব্যাটটা যখন ধরছেন সেটা ধরছেন অনেকাংশে হাই হ্যান্ড ব্যাট সুইং, এবং এই হাই হ্যান্ড ব্যাট সুইংটা যেটা হয় তা হচ্ছে অনেকটা বেসবল কাইন্ড অফ ব্যাট সুইং এর মতো। খেয়াল করে দেখেন বেসবল একজন ব্যাটার যেরকম হাই হ্যান্ড ব্যাট সুইং করে রাখেন বা হাই হ্যান্ড ব্যাক লিফটে রাখেন, হেনরি ক্লাসেনের ক্ষেত্রেও তিনি অনেকটা হাই হ্যান্ড ব্যাট সুইং এবং তার ব্যাট সুইংটা অনেক বেশি মাত্রায় স্ট্রং বা অনেক বেশি মাত্রায় কুইক, যে কারণে এটা তার ব্যাটিংকে একটা অন্যতম বড় বৈশিষ্ট্য প্রদান করেছে, যেখানে আমরা বলি যে একজন ব্যাটারের সত্যিকারের অর্থে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা তখনই খুব ভালো হয় যখন আপনার হেড পজিশনটা স্টিল থাকে। এবারে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা তা হচ্ছে স্পিনের এগেনস্টে হেনরি ক্লাসেন কিভাবে এত ভালো ব্যাটিং করে থাকেন। খেয়াল করে দেখবেন স্পিনের এগেনস্টে তার ট্রেডমার্ক কয়েকটা শট আছে। প্রথমত যে বিষয়টা তা হচ্ছে লেগ সাইডে ওয়াইল্ড ব্যাট সুইং, অর্থাৎ লেগ সাইডে মিড উইকেট বা ওয়াইডিশ লং অন বরাবর ডাউন দ্য গ্রাউন্ড তিনি বড় একটা ব্যাট সুইং করে ছক্কা আদায় করে থাকেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাক ফুটে গিয়ে পুল শট, এটাও তার একটা উল্লেখযোগ্য জায়গা। আরেকটা জায়গা হচ্ছে স্লগ সুইপ। এই তিনটা শট হেনরি ক্লাসেনের খুব ট্রেডমার্ক শট। খেয়াল করে দেখবেন হেনরি ক্লাসেন তিনটা শটের ক্ষেত্রে তার একটা কমন প্যাটার্ন আছে, তা হচ্ছে বোলার যখন বোলিং করতে আসছেন সামনে একটা ফরওয়ার্ড মুভমেন্ট, পেসের ক্ষেত্রে তিনি ট্রিগার মুভমেন্ট নেন না কিন্তু স্পিনার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সামনে একটা ফরওয়ার্ড মুভমেন্ট নেন। এই ফরওয়ার্ড মুভমেন্টের সুবিধা যেটা তা হচ্ছে ওই যে হেড পজিশনটা তার আরো স্টিল থাকে এবং তিনি লেন্থ পিক করতে পারেন। সামনে ফরওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে তিনি লেন্থটাকে পিক করছেন, এরপর ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে লং অন দিয়ে মারছেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে মিড উইকেট দিয়ে মারছেন বা লং অফ দিয়ে মারছেন, এবং সেক্ষেত্রে তিনি যখন সুইপ করছেন সুইপের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকমই থাকছে, তা হচ্ছে ওই যে ওই একটা ফরওয়ার্ড মুভমেন্ট নিয়ে বলের লেন্থটা পিক করে তারপর তিনি শর্ট খেলছেন। সো এই জায়গাটা আমার কাছে ওভারঅল সামারি করতে গেলে যেটা মনে হয় তা হচ্ছে পেস কিংবা স্পিন হেনরি ক্লাসেন ডেফিনেটলি রেয়ার ব্রিডের ব্যাটসম্যান, এবং তার সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে হেড পজিশনটা ফল না করা, হেড পজিশনটা একদম স্টিল থাকা। আপনি স্পিন কিংবা পেস দুইটা ক্ষেত্রে যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন হেড পজিশনটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং যে ব্যাটার সত্যিকার অর্থে হেড পজিশনটা হেনরি ক্লাসেনের মতো যত বেশি সেম অবস্থানে রাখতে পারবেন তার বড় শট খেলার পসিবিলিটি বা রেশিওর পরিমাণটাও বেড়ে যাবে।
হেনরিক ক্লাসেনকে নিয়ে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।